যে রাস্তাটি আরাফাতের ময়দানে আমাদের পিয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ফেয়ারওয়েল ভাষণ সেই আরাফাতের ময়দানের দিকে আমরা অবস্থান করছি এবং তিনি বলা হয়ে থাকেন যেখানে লক্ষ লক্ষ মুসলিম তার ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়েছিলেন সেই স্থানগুলো হচ্ছে এই আরাফাতের এই ময়দান তিনি একটি সুউচ্চ সুড়ঙ্গ সুউচ্চ পাহাড়ের পাদদেশে তিনি অবস্থান করেছিলেন এবং তিনি সেখান থেকে তার ফেয়ারওয়েল স্পিচ দিয়েছিলেন আরাফাত ময়দানটি এমনই একটি ময়দান যে ময়দানে আসলে অনেকগুলা সৃষ্টি থেকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন এই পৃথিবী এই সেই পৃথিবীতে যতগুলো পয়গম্বর তিনি পাঠিয়েছেন সেই আদম এবং হাওয়া থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ এন্ডিং পর্যন্ত তার একটি স্মৃতি বিজড়িত এই আরাফাতের পাহাড় আরাফাতের ময়দান সহ আরাফাতের এই পাহাড় আমরা এই তীব্র গরমের মধ্যে আমরা গুটি গুটি পায়ে সামনে অগ্রসর হচ্ছি এই আরাফাতের ময়দানে এই আরাফাতের পাহাড়ে অবতরণ করার জন্য এখানে সবচেয়ে দৃশ্যমান হওয়া হচ্ছে যে প্রচণ্ড উত্তপ্ত এবং গরমের মধ্যে হলেও এখানে কিছু কবুতরের আনাগোনা দেখা যায় এবং এখানে যারা পিলগ্রিম হজ যাত্রীরা আসে তারা হচ্ছে এই পাহ এদেরকে বিভিন্ন রকমের খাবার খেয়ে থাকে এবং এই খাবারগুলো তারা খেতৃত্ব গ্রহণ করে আরাফাতের ময়দানের সেই বড় বড় পাথরের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরের এই অংশে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন আসলে দৃশ্যটা এই দৃশ্যটা সবচেয়েই হচ্ছে একজন মুসলমান হিসাবে যে আত্মতৃপ্তির তার বলার বাহুল্য রাখে না কারণ ইসলামী একমাত্র ধর্ম যে ধর্ম ওর পুঙ্খানুপুঙ্খ ডকুমেন্টেড এবং প্রমাণিত এবং ইসলাম ধর্মের প্রত্যেকটি বিষয় হচ্ছে বিজ্ঞান ভিত্তিক সেই জন্য এই ধর্ম নিয়ে কটূক্তি করার কোনো সুযোগই নেই কারণ এইটা যে ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার হাদিসে ব্যাখ্যা করে গেছেন এবং তিনি ওইটুকুই ব্যাখ্যা করেছেন যেটুকুটাকে মহান রাব্বুল আলামিন তাকে নির্দেশনা দিয়েছেন আমরা এখন সেই আরাফাতের পাহাড়ের পিকে ওঠার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি আমরা বাংলাদেশি হওয়া সত্ত্বেও উত্তপ্ত গরমের মধ্যেও এখানে আসলে সেই রকম গরম অনুভব করছি না এটা হচ্ছে আল্লাহর একটি নিয়ামত বলা হয়ে থাকে কারণ এই নিয়ামত ছাড়া এই গরমে আসলে তৃপ্তিতে টিকে থাকা বড় কষ্টসাধ্য কিন্তু আমাদের একটু কষ্ট হচ্ছে না আমরা গুটি গুটি পায়ে এই পাহাড়ের ওঠার চেষ্টা করছি এবং আরাফাত এই ময়দানের এই পাহাড়টি প্রায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1500 ফিট উঁচু আসলে বাংলাদেশের পাহাড়ের প্রেক্ষাপটগুলোতে কিছু কিছু গাছগাছালি থাকলেও আমাদের আরাফাত ময়দানে এই পাহাড়ে আসলে কোনো গাছের আনাগোনা আপনারা পাবেন না মরুভূমির উত্তপ্ত বালু উত্তপ্ত গরমের ভিতরেও এই আরাফাত ময়দানের এই মাঠে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে তার লাস্ট স্পিচ দিয়েছিলেন আমরা পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পাহাড়ের যে আনা কিঞ্চিতে কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাস্ট স্পিচ তার শেষ ভাষণ কীভাবে এই পাহাড়ের চূড়ায় তিনি দিয়েছিলেন এটা ইসলাম ধর্মে আমাদের ধর্মের একটি বড় গুরুত্বপূর্ণ অংশ ভিউয়ার্স সাথে থাকুন আমরা এখন পৌঁছে গেছি আরাফাতের সেই সর্বোচ্চ পিকে যেখানে তার লাস্ট ফেয়ারওয়েল ভাষণ দিয়েছিলেন এরকম একটি দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার শেষ বক্তব্য পেশ করেছিলেন আরাফাতের সেই পিক থেকে আপনাদেরকে স্বাগতম আমরা এই মুহূর্তে এখন আরাফাতের সেই অবস্থান করছি পিকের অবস্থান করছি আপনারা জেনে আনন্দিত হবেন প্রায় 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পিকে দাঁড়িয়ে এই জায়গায়টি দাঁড়িয়ে তিনি তার লাস্ট ফেয়ারওয়েল ভাষণ দিয়েছিলেন এই হচ্ছে সেই আরাফাত ময়দানের ভাষণ আধুনিক সাম্রাজ্যে এবং আধুনিক বিশ্বে আমরা ডায়াস তৈরি করে থাকি আপনারা দেখুন সেই যে ডায়াস লক্ষ লক্ষ জনতার সামনে তিনি দাঁড়িয়ে
এই ডায়াসে কথা বলেছিলেন। 1400 বছর পরে ডায়াস তৈরির স্বপ্ন কিন্তু সেখান থেকেই শুরু হয়েছিল। কিন্তু আর কিছু কিছু দুষ্কৃতকারী নাস্তিক নামধারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলাম ধর্ম নিয়ে বিকৃত মত পোষণ করে থাকেন তাদের ব্যক্তিগত স্বার্থে। এটি হচ্ছে সেই আরাফাতের ময়দান। বলা হয়ে থাকে লাস্ট যখন বিচার কার্য শুরু করবেন মহান রব্বুল আলামিন, তিনি এখান থেকেই শুরু করবেন সেই বিচার কার্য। পৃথিবীর সৃষ্টির সেই প্রথম আদম হাওয়া যখন মনুষ্যরূপে পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন আদম হাওয়াকে বলা হয়ে থাকে এই পাহাড়েই তাদেরকে মিলন ঘটিয়েছিলেন, যারা জাত আতির আদি পিতা হিসাবে স্বীকৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম না হলেই হয়তো এই বিশ্ব ব্রহ্মাণ্ড জন্ম হতেন না। এটা আল্লাহ তাআলা তার পয়গম্বরদেরকে বিভিন্নভাবে এবং তার উম্মতকে বিভিন্নভাবে বলে গেছেন যে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর সৃষ্টি না হলে হয়তোবা তিনি এই পৃথিবী কিংবা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতেন না। এই পৃথিবী কতটুকু ছোট আর বিশ্ব ব্রহ্মাণ্ড কত বড়, সেটা সায়েন্টিফিক ব্যাখ্যায় অনেক বিষয় তুলে এসেছে। পৃথিবী মাত্র ছোট্ট একটি ধূলিকণা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, কিন্তু মানুষ্য হিসাবে 800 কোটি মানুষের বিভিন্ন স্বার্থের কারণে বিভিন্ন সময় ইসলাম ধর্মকে তারা ইগনোর করে থাকে, কিন্তু সেটা সত্য নয়। তিনি বলেছেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,45,000 মতান্তর, 2,45,000 পয়গম্বর পাঠিয়েছেন এবং তিনি তাদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন, কিন্তু আমার নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার সবচেয়ে প্রিয় নবীদের মধ্যে সবচেয়ে তার প্রিয় নবী। এবং যখন এই উম্মত এই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে উলঙ্গ অবস্থায় অনেকে অবস্থান করবেন, সে সময় সবাই ইয়া নাফসি করবেন, কিন্তু আমার রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া উম্মত বলে এখান থেকেই তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ধন্যবাদ ভিউয়ার, সাথে থাকুন। আমরা আরাফাতের ময়দান থেকে আমরা আরো দূরে যেখানে হীরা পর্বতের গুহা বলে থাকে সেখানে আমরাকে নিয়ে যাব, যেখানে কোরআনের অবতরণ করেছিল। সঙ্গে থাকুন।